गुरवे गौरचंद्रायुराधिकाष्टैकदालये कृष्णाय कृष्णभक्ताय आनन्दलीलमयि विग्रहाय महापतिपुच्छ विशुन्दरा कस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चक्राय नमो नमो। आमरा कि श्रवण करलाम प्रभुर मुखे भगवान भक्तके তারা ভগবানকে যারা সম্পূর্ণ রূপে বিশ্বাস করে নিজের সমস্ত আশা ভরসা সবকিছু ভগবানের শ্রীচরণে অর্পণ করেন, ভগবানের ইচ্ছার উপরে সবকিছু ছেড়ে দেন, ভগবান তাকে কৃপা করে। আমরা প্রভু বাগ্যে বিহারীর অপ্রাকৃত করুণার কথা শ্রবণ করলাম, সেই মাস্টারমশাই কি না এমন বিপদে পড়েছিলেন, সেই বিপদ থেকে রক্ষা করা হওয়া তার পক্ষে সম্ভব ছিল না। এই জগতে যা তেমনি প্রত্যেকটা ভক্ত বিশেষ করে তারা এক একজন এক এক রকম সমস্যায় যখন পড়ে তখন কি করেন, তারা ভগবানের কাছে সম্পূর্ণ রূপে ছেড়ে দেন যে জানি না এরপরে আর কি হবে, ভগবান জানেন, আমি তো আর সামনে কিছু বুঝতে পারছি না, এরপরে কি হবে ভগবান জানেন। এই ভগবানের উপরে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করেছিলেন কে, অনেক ভক্তই করেছিলেন, তার ভিতরে দ্রৌপদীর কথা আমরা খুব স্মরণীয়। দ্রৌপদী যখন দুষ্ট দুর্যোধন দুঃশাসন আদি সবার কাছ থেকে যখন খুব লাঞ্ছনা সেই পঞ্চপাড় সেই আশা খেলায় হেরে গিয়ে দ্রৌপদীকে রেখেছিলেন, এইবার হারলে দ্রৌপদীকে দেব, দ্রৌপদী তো কিন্তু দেওয়ার, দ্রৌপদী তো কোনো দানের জিনিস নয়, কিন্তু যখন সেই কি বলে না যে অসময় সেই বিপরীত বুদ্ধি যখন মানুষের মানে পাপ কর্ম যখন ষোলো আনা পূর্ণ হয়ে যায়, পাপের ভাড়া যখন পূর্ণ হয়ে যায় তখন মানুষের বিপরীত বুদ্ধি উপস্থিত হয়। হ্যাঁ, তো দ্রৌপদী তো সাক্ষাৎ লক্ষ্মী যাজ্ঞসেনী, তিনি সাধারণ জীবের মতো তিনি উৎপন্ন নন, তিনি যজ্ঞ থেকে উৎপন্ন, দ্রুপদ রাজার যজ্ঞ থেকে উৎপন্ন তিনি যাজ্ঞসেনী সাক্ষাৎ লক্ষ্মী, সেই ছায়া সীতা। সীতা দেবীকে যখন ব্রহ্মা রেখে দিয়েছিলেন আর ছায়া সীতাকে দিয়ে দিয়েছিলেন সেই রাবণের সঙ্গে ভগবানের লীলা করার জন্য তিনি ছায়া সীতাকে দিয়ে দিয়েছিলেন, কেননা জগৎ লক্ষ্মীকে স্পর্শ করার অধিকার তো কারোর ছিল না। ভগবান যখন লীলা করেন ব্রহ্মা আদি দেবগণ স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সবাই তার কি করে না তার লীলাতে সাহায্য করে, তা ব্রহ্মা তার পরম ভক্ত, তাই ব্রহ্মা কি করেছিলেন সাক্ষাৎ লক্ষ্মী দেবীকে তার নিজের কাছে রেখে সেই যজ্ঞের থেকে ছায়া সীতাকে দিয়ে দিয়েছিলেন। আবার যখন সীতা দেবীকে যখন সেই অগ্নি পরীক্ষা দেওয়ার কথা যখন ভগবান বললেন, ভগবানই তো সব জানে, ভগবান কি মানে সীতা মাকে কি অগ্নি পরীক্ষা দিতে বলতে পারেন, কিন্তু ওটা লীলা, কেননা ওই ছায়া সীতাকে বাদ দিয়ে সত্যিকারের সীতা দেবীকে তিনি নিয়ে যাবেন, ছায়া সীতা তখন তো অগ্নিতে প্রবেশ করবে এবং পরে সেই দ্রুপদ রাজা সেই যাজ্ঞসেনী ও ছায়া সীতা ছিলেন, তো উনি তো সাধারণ কেউ ছিলেন না, দ্রৌপদী শ্রীকৃষ্ণকে ভাই বোন সম্পর্ক করেছিলেন আর কি।
দ্রৌপদী শ্রীকৃষ্ণকে ভাই সম্পর্ক করেছিলেন। ভগবানের সঙ্গে ভক্ত যে কোনো সম্পর্কে সম্পর্কিত হতে পারে, কেননা ভগবানই হলেন জগৎ পিতা, জগৎ বন্ধু, জগৎ মাতা, জগৎ পুত্র, জগৎ পতি, সবকিছু ভগবান। সে দ্রৌপদী যখন চরম মুহূর্ত উপস্থিত হলো, দুঃশাসন তার বস্ত্র যখন সমস্ত বস্ত্র যখন অপহরণ করছে, তখন কি করছে, সে নিজেকে আর সামলাতে পারছে। প্রথমে পঞ্চ পাণ্ডবের সাহায্য প্রার্থনা করেছিল, পারেনি। গুরুজনদের দিকে তাকিয়েছিল, গুরুজনও মাথা নিচু করে দিলেন, তারা কোনো সাহায্য করলেন না। এমনকি নিজের হাত দুখানা দিয়ে নিজের বস্ত্রকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাও পারলেন না। তারপরে দেখলেন যে না, আর কোনো উপায় নেই, তখন তিনি কি করলেন, বস্ত্র ছেড়ে দিয়ে তিনি দুহাত উঁচু করে দিলেন। তার মানে কি, এই বস্ত্র হলো অবিদ্যা, এই সংসারের যাবতীয় মায়া, এই মায়ার রাজ্যে, মায়ার জগতে জীব অর্থাৎ ভগবানের যারা পরম ভক্ত, তখন তারা যখন বিভিন্ন সংকট সময় তাদের উপস্থিত হয়, তারা আর কোনো চিন্তা না করে নিশ্চিন্তে ভগবানের কাছে শরণাপন্ন হয়, দুহাত তুলে যে যা করে কৃষ্ণ। যেমন মীরাবাঈ করেছিলেন, মীরাবাঈর একটা ভজনও আছে, যা কর কৃষ্ণ জি প্রভু জীব, যা কর কৃষ্ণ জি, যা কর কৃষ্ণ জি প্রভু জীব, যা কর কৃষ্ণ জি, যা করে কৃষ্ণ, যা করেন রোহিত, যা করেন সেটাই মঙ্গল। তিনি সুখে রাখেন, দুঃখে রাখেন, ভালো রাখেন, মন্দ রাখেন, কিচ্ছু যায় আসে না। এ জগতের সুখ দুঃখ কিছুই নয়, কিছুই নয়, এ মায়া, শুধুই মায়া। এ জগতের দুঃখটা কোনো দুঃখ নয়, সুখটাও কোনো সুখ নয়, শুধুই মায়া। ভগবানের কাছে সম্পূর্ণ সমর্পণ হওয়ার নামই হলো জীবন, আর ভগবানের থেকে বিচ্ছিন্ন হওয়ার নামই হলো মৃত্যু। তো আমরা যদি জীবন থাকতে যদি ভগবানের কাছে সমর্পণ না হই, তাহলে আমরা মৃত জীবই হলাম, আমরা জীব কিন্তু মৃত জীব। কি হলো তাহলে, আসা যাওয়াই সার, আমাদের আসা যাওয়াই সার। আমরা এই জীবনকে মৃত কৃতার্থ করতে গেলে আমরা কি করতে হবে, না ভক্ত সঙ্গ করতে হবে, নিত্য নিরন্তর হরিনাম করতে হবে, ভগবানের দিব্য নাম সবসময় যুক্ত হয়ে থাকতে হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।